তো গাইস, রামাদান ইভেন্ট শেষ হওয়ার পর আমাদের গেমের ভিতরে অনেক বড় একটা ইভেন্ট আসবে এবং এই ইভেন্টের নাম হচ্ছে প্রজেক্ট স্কর্পিও। আর গাইস, এটা কোবরা ইভেন্টের মতো হবে, কিন্তু এটা কিন্তু কোবরা ইভেন্ট থেকে অনেক বড় হবে। আজকে তোমাদেরকে প্রজেক্ট স্কর্পিও ইভেন্টের সমস্ত আইটেমের ফুল রিভিউ করে দিব এবং ইভেন্টটা কবে আসবে, ইভেন্টের ক্যালেন্ডার কীরকম হবে এবং গাইস তোমরা এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে পারবা তোমাদেরকে আজকে কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর অবশ্যই একটা লাইক করে দিও। তো বর্তমানে তোমাদেরকে 17 তারিখে আসা একটা ইভেন্টের ব্যাপারে জানিয়ে দেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু 17 তারিখ আমাদের বাংলাদেশ সার্ভারে এই M88 7 গান স্কিনটা দেখতে পেয়ে যাবে এবং গাইস এটা আসবে হচ্ছে রিং ইভেন্টের ভিতরে এবং এর সঙ্গে কিন্তু আরও বেশ কিছু M88 7 গান স্কিন কিন্তু এখানে থাকতে পারে। তো এবার চলো তোমাদেরকে স্কর্পিও ইভেন্টের তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইভেন্টটা কিন্তু এইরকম হবে, কিন্তু এরকম কিন্তু সেম টু সেম হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য এরকমটা দেখাচ্ছি। তো পরবর্তীতে তোমাদেরকে কিন্তু ইভেন্টটা কীরকম সেটা কিন্তু কনফার্ম জানিয়ে দিব। আজকে তোমাদেরকে ইভেন্টের সমস্ত আইটেমের ফুল রিভিউ করে কিন্তু দেখিয়ে দিব। তো গাইস, এই ইভেন্টটা কবে আসবে তোমাদেরকে সেটাও জানিয়ে দেই। এই ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের মে মাসের 1 তারিখে বা 7 তারিখে। তো 1 তারিখে আসার চান্স কিন্তু সব থেকে বেশি। তো মে মাসের শুরুর থেকে কিন্তু তোমরা এই ইভেন্টটা গাইস দেখতে পেয়ে যাবা এবং এই ইভেন্ট চলাকালীন আমাদের গেমের যে গাইস স্লো বিটা রয়েছে সেটা কিন্তু দেখতে এইরকম হয়ে যাবে যেরকমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এবার চলো তোমাদেরকে এই ইভেন্টের সমস্ত আইটেমের ফুল রিভিউ করে দেব। তো বন্ধুরা, তোমাদের কিন্তু একদম A to Z সমস্ত আইটেম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাইবা। তো প্রথমে দেখো গাইস, এই ইভেন্টের কিন্তু ইভো বান্ডেল দেখতে পাচ্ছ, নর্মাল বান্ডেল এবং কি এটা কিন্তু আপডেট করার পর তোমরা কিন্তু বেশ কয়েকটা কালার কিন্তু এখানে দিতে পারবা, মানে কালারের বান্ডেল কিন্তু আপডেট করতে পারবা। তো এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই টোকেন প্রয়োজন হবে এই ইভো বান্ডেলের। আর গাইস, এই ইভো বান্ডেলটা আসবে হচ্ছে ফেডেটুইল ইভেন্টের ভিতরে। আর এই গাইস, এর কনফার্ম ডেট সব এই কোন ইভেন্টে আসবে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছ এই ইভেন্টের কিন্তু তোমরা এখানে বেশ কিছু বান্ডেল দেখতে পেয়ে যাবে। ইভো বান্ডেল এটা হচ্ছে গাইস এই ইভেন্টের মেন বান্ডেল। তো তারপরে দেখতে পাচ্ছ গাইস, একটা কিন্তু মুখের রুমাল রয়েছে এই ইভেন্টের মধ্যে এবং তোমরা দেখতে থাকো গাইস এই ইভেন্টে কী কী থাকে না থাকে। তারপরে দেখো গাইস, এখানে কিন্তু চোখের অ্যানিমেশন রয়েছে, তো এটাও কিন্তু গাইস এইরকম হবে এবং দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু এরকম টাইপের তোমরা অ্যানিমেশন দেখতে পারবা। তারপরে রয়েছে গাইস ইভো M10 2.0, এটা কিন্তু দেখতে এইরকম। আর এটাও কিন্তু গাইস স্কর্পিও ইভেন্টের উপর ডিজাইন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই স্কর্পিও ইভো গানটা কবে আসবে তোমাদেরকে কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দিব। তো গাইস, এরপরে দেখতে পাচ্ছ গাইস MP5 রয়েছে এখানে, এর মধ্যে কিন্তু অনেক মারাত্মক অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে। আর গাইস, এর এবিলিটিগুলো কী হবে তোমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছ, তো তোমরা কষ্ট করে একটু প্লিজ পড়ে নিও। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা M60 গানের স্কিনও রয়েছে এবং গাইস দেখো এখানে কিন্তু একটা মিলি ওয়েপেনের স্কিন রয়েছে, মানে ছোট যে ছুরিটা হয় না সেটার কিন্তু স্কিন, যেটা কিন্তু গাইস দেখতে এইরকম হবে। তো বন্ধুরা, এরপরে দেখো এখানে কিন্তু কাটানার স্কিনও কিন্তু একটা রয়েছে এবং এর মধ্যেও কিন্তু তোমরা এরকম অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে। তারপরে দেখো গাইস, এখানে কিন্তু একটা পেনের স্কিনও রয়েছে এবং এর মধ্যেও কিন্তু এরকম অ্যানিমেশন থাকবে। তো গাইস, তোমরা কিন্তু এটা সবাই ফ্রিতে পাইবা, তোমাদেরকে আগেই জানিয়ে রাখি এটা কিন্তু ফ্রিতে পাইবা এবং এর মধ্যে থেকে কিন্তু তোমরা অনেক কিছুই গাইস ফ্রিতে পাইবা। তো দেখো, এরপরে কিন্তু একটা ফিস্টের স্কিন রয়েছে, তো এটা কিন্তু ইভো ফিস্ট না, নর্মাল কিন্তু একটা ফিস্ট এই ইভেন্টের স্কর্পিও ইভেন্টের, যেটা কিন্তু গাইস দেখতে এইরকমই হবে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা গ্রেনেড স্কিনও রয়েছে এবং এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাইবা। তারপরে গাইস দেখতে পাচ্ছ একটা কিন্তু গোয়ালের স্কিন রয়েছে এবং গাইস এখানে কিন্তু আরও একটা গোয়ালের স্কিন রয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো শো হচ্ছে না। তারপরে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু ব্যানার রয়েছে এই ইভেন্টের স্কর্পিও ইভেন্টের, এর মধ্যে কিছু ফ্রিতে পাইবা এবং কিছু নেওয়ার জন্য তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানার আফতার রয়েছে এই ইভেন্টের কিন্তু সমস্ত আইটেম এবং গাইস দেখতে পাচ্ছ এই ইভেন্টের ব্যাগ Level 1, 2, 3 মধ্যে কিন্তু এরকম দেখতে লাগবে এই ব্যাগটা। আর গাইস, এটাও তোমরা কিন্তু ফ্রিতে পাইবা। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লুট বক্স রয়েছে এবং এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাইবা, এই লুট বক্সটা, যেটা কিন্তু গাইস দেখতে এরকমই হবে, তো এটা কিন্তু শো হচ্ছে না। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটা স্কাই বোটও রয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাইকের স্কিন রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো এবিলিটি নেই। তারপরে দেখো গাইস, এই ইভেন্টের কিন্তু অ্যানিমেশনও কিন্তু এখানে দেখতে পেয়ে গেছো, এরকম মারাত্মক টাইপের কিন্তু অ্যানিমেশন করবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে একটা স্কর্পিও ইমোটো রয়েছে, এটা কিন্তু গাইস দেখতে এইরকম হবে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আরও একটা ইমোট রয়েছে এরকম টাইপের। এরপরে দেখো গাইস, আমাদের ইভো M10 14 2.0 কিন্তু একটা ইমোটো রয়েছে
এরপর দেখতে পাচ্ছ গাইস আমাদের গ্রুপ ডান্স ইমোট, মানে তোমরা গ্রুপের মধ্যে এটা ব্যবহার করলে তোমার সকল টিমমেট কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তারপরে গাইস ইবো যে বান্ডেলের অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছ, এটাও কিন্তু এরকম হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিউজিক রয়েছে এই ইভেন্টের, তো এই মিউজিকটা কীরকম হবে তোমাদেরকে পরবর্তীতে শুনিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু স্কিনও রয়েছে, আরও কিছু কিন্তু বেশ কিছু আইটেম রয়েছে, এবং এই ইভেন্টের গাইস টোকেনগুলো দেখতে পাচ্ছ যেগুলো দিয়ে কিন্তু তোমরা বান্ডেল আপডেট করতে পারবা। তারপরে দেখো গাইস এই ইভেন্টের সময় তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবা, এই ক্যারেক্টারটা কিন্তু আসবে, আর এটা গাইস তোমরা কিন্তু এই ইভেন্টের সময় দেখতে পেয়ে যাবে আমাদের গেমের ভিতরে। আগে সেটাকে অলরেডি চলে আসছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এরপরে দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছু টোকেন রয়েছে এই ইভেন্টের, এবং কিন্তু ইভো বান্ডেল আপডেট করারও কিন্তু কিছু টোকেন রয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের জন্য কিন্তু এরকম একটা ইনফরমেশন নিয়ে আসলাম। আর বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম টাইপের ভিডিও দেখার জন্য। আর এই ইভেন্টটা আসবে হচ্ছে 1 তারিখ, তো এই ইভেন্টের কিন্তু আজকে তোমাদেরকে একদম সমস্ত আইটেমের